আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে কোরআন শিক্ষাকে ফরজ করেছেন, আর এই কোরআন শিক্ষা আমাদের মধ্যে অনেকে আছে শুদ্ধভাবে পড়তে পারি না। যারা পড়তে পারেন বা শুদ্ধভাবে পড়তে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিও থেকে একটি সিরিজ ভিডিও হবে, যেখানে আপনারা যারা একেবারে পড়তে পারেন না বা কোনো রকম পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্য আমাদের প্রচেষ্টা থাকবে শুদ্ধভাবে পড়তে পারবেন এবং দ্রুত পড়তে পারবেন, রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা সুরাতুল ফাতিহা শিখব ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে এই সিরিজের ভিডিওগুলো আপনি অবশ্যই পেতে পারেন। আর মনে রাখবেন, আপনার একটি শেয়ারের দ্বারা অন্য কেউ যদি কোরআন শুদ্ধভাবে শিখতে পারে তাহলে তার সমপরিমাণ সব কিন্তু আপনিও পাবেন। তাই অবশ্যই বেশি করে আপনারা শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি, আর এটি আজকের প্রথম আমাদের পর্ব। তাহলে চলুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আমার সাথে সাথে পড়বেন। আলিফ এর উপরে নিচে কোনো কিছু হলে আলিফ হামজা হয়ে যাবে, হামজা লাম জবর আল শক্ত হবে, হামিম জবর হাম গণ্য হবে না, দাল পেশ দু আল হাম দু। এখন আমরা কিভাবে এটাকে দ্রুত পড়তে পারি, এজন্য আপনারা কি করবেন, প্রথমবার বানান করবেন, তারপরে আপনারা এই শব্দ কমপক্ষে তিনবার উচ্চারণ করবেন। এখন প্রথমবার আপনাদের হয়তো উচ্চারণ করতে একটু সমস্যা হতে পারে, বেঁধে যেতে পারে, এতে হতাশ হবেন না। আপনার কি করতে হবে, আপনার প্রথমবার বেঁধে গেল, এরপরে আবার চেষ্টা করবেন, আবার চেষ্টা করবেন, এভাবে যখন চার পাঁচবার চেষ্টা করবেন দেখবেন আপনার ইনশাআল্লাহ অতি দ্রুত শুদ্ধভাবে আপনি কোরআন শিখতে পারছেন। তাহলে এখন আমরা এটা উচ্চারণ করব, রিডিং উচ্চারণ করব। আল হাম দু, আমার সাথে বলেন আল হাম দু। লাম লাম সের লিল, লাম খাড়া জবর লা। দেখেন আল্লাহ শব্দের লামের ডাইনে জের আসছে, চিকুন করে পড়বেন। লিল লা হাজির হি, লিল লা হি। আমরা প্রথম শব্দ পড়েছি, এখন দ্বিতীয় শব্দ পড়েছি, এখন কি করব, এই দুটো শব্দ আমরা একসাথে পড়ব। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। এভাবে আপনারা তিন চার পাঁচ যে যে কয়বার পড়লে হয় সে কয়বার পড়বেন, তবে তিনবারের নিচে আপনারা পড়বেন না। তারপরে র বা সবর রব, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। ব্যালেন্সের বিল রব্বিল, রব্বিল। আলহামদুলিল্লাহি রব্বিল। আইন খাড়া জবর আ, আ। অনেকেই এই আইনটা উচ্চারণ করেন আ এমন, এটা কিন্তু এমন হবে না, এটা কি গলাটা চেপে উচ্চারণ করতে হবে, আ আ একালিপ টান হবে। মনে রাখবেন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো কিন্তু মদের হরকাত, আর মদের হরকাতে একালিপ টানে পড়তে হবে, তাহলে হবে দেখেন জেরের বামে জসমা লাগিয়া মদের হরফ এক লিপ টেনে পড়বেন। আর মনে রাখবেন মদের হরফ হলো তিনটি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমা লাগিয়া, পেশের বামে জসমালা ওয়াও, তাহলে কি হবে মদের হরফ হবে আর এক লিপ টেনে পড়তে হবে। নুন সবর না, আমরা এখানে যদি অক্ষ করি তাহলে কি হবে, অক্ফের নিয়মটা আমি বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। মনে রাখবেন যে শব্দে আপনি অক্ফ করতে চাচ্ছেন সে শব্দের শেষ অক্ষরে কী আছে, যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর থাকে তাহলে কি করবেন, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন, আর অন্যথায় সকল শব্দে শেষ অক্ষরে আপনি সাকিন দিয়ে পড়বেন। তাহলে এখানে আমরা সাকিন দিয়ে পড়ব। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা কি, এক আলিফ মদের পরের অক্ষরে যদি অক্ফের কারণে সাকিন হয় তাহলে কি হবে, মধ্যে আরজি হবে, তিন আলিফ টেনে পড়বেন, আলামিন এভাবে পড়বেন। আবার বলেন আলামিন।
عالمين. এবার আমরা প্রথম আয়াতটা পড়েছি, এই প্রথম আয়াতটা আমরা শব্দ শব্দ পড়েছি, এখন আমরা একসাথে পড়ব, আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রথমে এরকম অল্প অল্প পড়বেন, তারপরে এপাশেটুকু পড়বেন, রব্বিল আলামিন রব্বিল আলামিন। এবার আপনারা কি করবেন, এই আয়াতটা সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন আমরা দ্বিতীয় আয়াতটি পড়ব, দেখেন এ জায়গায় আলিফের উপরে কিছু নাই, লামে কিছু নাই, রর উপরে রয়েছে। যদি এরকম থাকে তাহলে মনে রাখবেন আলিফ এর পরের অক্ষর যদি লাম হয় তাহলে আলিফে জবর দিয়ে পড়তে হবে, হামজা র জবর আর আর, র হা জবর রহ রহ, র অক্ষরের উপরে জবর আসছে মোটা করিয়া পড়বেন, মিম খা জবর মা এক আলিফ টান আর রহ মা, নুন রজের নির আর রহ মা নির আর রহ মা নির, র জবর র হা ইয়াজর হাই এক আলিফ টান মিম জর মি রহিমি। এখানে দেখেন আয়াতের শেষ আমরা এখানে অক্ফ করলে মিম অক্ষর কি হবে, সাকিন হয়ে যাবে, তখন এক আলিফ মদের পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন হওয়ায় মধ্যে আরজি হবে, তিন আলিফ টেনে পড়বেন তাহলে হবে রহিম। এখন আমরা এই দুটো শব্দ একসাথে পড়ার চেষ্টা করব, অর্থাৎ এই আয়াতটি, আর রহমানির রহিম, আবার আর রহমানির রহিম আর রহমানির রহিম। এরপরে রাত এবার পড়ব, মিম খাজবর মা এক লিপটান লাম জাল্লি কাবজের কি মালিকি 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 ইয়াও জবর ইয়াও ইয়াও, দুটোর গোল হবে কিন্তু, আর মনে রাখবেন জবরের বামে জসমালা ওয়াও বা জবরের বামে জসমালা ইয়া হলে লিনের হরফ হবে, নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে ইয়াও। মিম দালজের মিদ দাল ইয়াজের দি এক লিপটান ইয়াও মিদ দি, নুনজের নি ইয়াওমিদ্দিনি ইয়াওমিদ্দিনি। এখানে দেখেন আয়াতের শেষ আমরা এখানে অক্ষ করলে কি হবে, এই নুন অক্ষর কিন্তু সাকিন হয়ে যাবে, আর এক আলিফ মদের পরের অক্ষর অক্ষের কারণে এখানে মদে আরজি হবে, তিন আলিফ টেনে পড়বেন তাহলে এখানে পড়বেন ইয়াওমিদ্দিন। তাহলে এই আয়াতটি আমরা এখন একসাথে পড়ার চেষ্টা করি, মালিকি ইয়াওমিদ্দিন আবার মালিকি ইয়াওমিদ্দিন আবার মালিকি ইয়াওমিদ্দিন। তারপরে দেখেন হামজা ইয়াজের এই ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ টান এই ইয়া এই ইয়া, কাফ জবর কা এই ইয়া কা এই ইয়া কা, নুন আইন জবর না, আইনটা গলাটা চেপে উচ্চারণ করবেন, বা পেশবু দাল পেশদু না বুদু না বুদু ইয়াকা না বুদু আবার ইয়াকা না বুদু আবার ইয়াকা না বুদু। ওয়াজবরমা হামজা ইয়াজর ই ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ টান কাব জবর কা ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস তাজবত্তা আইন ইয়াজর আই এক আলিফ টান নাস্তাই, নুন পেশ নু নাস্তাইনু। এখানে আয়াতের শেষ ওয়াকফ করলে নুন অক্ষর সাকিন হবে, তখন হবে তিন আলিফ টেনে পড়তে হবে, কোন জায়গায় পড়বেন, এই আইন ইয়াজর আই এখানে তিন আলিফ টেনে পড়বেন নাস্তাইন ওয়া ইয়াকা নাস্তাইন আবার ওয়া ইয়াকা নাস্তাইন। এবার এই আয়াতটি একবারে পড়ার চেষ্টা করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন।
এভাবে তিনবার চারবার যে কয়বার মনে হয় যে আপনার হয় নাই ততবার আপনি পড়বেন। তারপরে রায়াত হামজা হাজার ইহ দাল জারদি ইহ দি নুন সদ জবর নাস ইহ দি নাস সদ জর সই রালিব জবর রা একলিপ টেন তলেম জবর তল ইহ দি নাস সিরাতল আবার اهدنا الصراط أبار اهدنا الصراط ميم سين باش مس تازبطة قف يزرقي أكليبتن ميم جبرما مستقيمة مستقيمة إخانة آت الشيش إخانة أقفو كل كي هبه إخانة ميم وكوتا ساكين هوي جابه آر إخانة عمرا تين ريبتن پڑبو كوتاي قف يزرقي إخانة تهلي هبه مستقيم اهدنا الصراط المستقيم عبر اهدنا الصراط المستقيم عبر اهدنا الصراط المستقيم এভাবে বারবার চেষ্টা করবেন। সজ্জের সই রালিব জবর র একলিপটান তলেম জবর তল সিরাতল অনেকে কি করেন জানেন সিরাতল এমন বলেন এই সদ অক্ষরটা একটু মোটা আওয়াজে হবে সিরাতল লাম জবর লা যাল ইয়াজর যি একলিপটান নুন জবর না সিরাতল লাযিনা সিরাতল লাযিনা আবার সিরাতল লাযিনা হামজা নুন জবর এন কোনো গুণা হবে না মনে রাখবেন নুন সেকেন্ড বা তানবিনের পরে ইজহারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টা অক্ষরে একটি অক্ষরে এখানে দেখেন নুন আসছে এই আইন আসছে আমরা এই জন্য কী করবো স্পষ্ট করে পড়ব এন আইন মিম সবর আম তাজবত্তা এন আম তা এন আম তা সিরাতাল্লাযিনা এন আম তা আইন সবর আয় লাম ইয়া সবর লাই হামিম জরহিম আলাইহিম এখানে আয়াতের শেষ দেখেন শেষ অক্ষরে কী আছে মিম সাকিন অবস্থায় আছে এ অবস্থায় পড়তে হবে আলাইহিম তাহলে এই আয়াতটি এখন আমরা একসাথে পড়ি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আবার সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আবার সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম غين يا زبر غي رالم سر ريل غي ريل ميم غين زبر مغ زاد واو بيش زو اكليبتن بازر بي مغزوبي غير المغزوبي اي روتا چيكون كوري پور بين غير المغزوبي عين زبر عين لم يا زبر لي حميم سر هم عليهم برام را اكشا ده پور بو غير المغضوب عليهم أبر غير المغضوب عليهم أبر غير المغضوب عليهم أو زبر لام زاد زبر لاز ولاز زاد لام زبر زال شاري لفتي نقول بني زاد وكري روبري زال إدخلوا مد لازم كلمي مسكل যাই হোক তারপরে দেখেন লাম ইয়াজর লি একলিপটান নুন জবর না ওয়ালা যাল্লিনা এখানে ওয়াকফ করলে নুন অক্ষর ছাকিনা হচ্ছে আর দেখেন একলিপ মদের পরে অক্ষর অক্ষের কারণে মদ দেওয়ার হচ্ছে তিন আলিপটানে পড়বো কোথায় পড়বো লাম ইয়াজর লি এই জায়গায় পড়বো আমরা তাহলে আমার সাথে পড়েন ওয়ালা যাল্লিন আবার ওয়ালা যাল্লিন এবার একসাথে পড়বো আয়াতটি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাযাল্লিন আবার গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাযাল্লিন আবার গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাযাল্লিন এখন আমরা এই সূরাটা আবার প্রথম আয়াত থেকে এই শেষ আয়াত পর্যন্ত একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের আবারও বলছি আপনারা বারবার এক একটা আয়াত করে শুদ্ধ করেন এক একটা আয়াত করে বারবার পড়েন সেই আয়াতটা যখন ঠিক হয়ে যাবে তারপরে পরের আয়াতটি পড়বেন এভাবে বারবার পড়বেন প্রয়োজনে এই ভিডিওটি পাঁচবার দশবার যে কয়বার দেখে হয় আপনি সেই কয়বার পড়ুন পড়ে আপনি এই সূরাটা শুদ্ধ করুন তারপরে আপনি অন্য সূরাটা শুদ্ধ করুন আর মনে রাখবেন আমাদের এই যে ক্লাসটা আজকে দিচ্ছি এই যে সূরা ফাতিহা এই যে আপনারা যাতে রিডিং করতে পারেন শুদ্ধভাবে এই ভিডিও ইনশাল্লাহ প্রতিদিন ইনশাল্লাহ দুপুরে পরপরই দেওয়া হবে আপনারা অবশ্যই দেখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি কেমন লেগেছে তা জেনে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু